Lesson agenda, creating indexes. Creating indexes using create table statement, creating function base indexes, removing index. Overview of index. Index are created automatically and manually. অটোমেটিক্যালি হচ্ছে প্রাইমারি কি ইউনিক কি যখন আপনি ক্রিয়েট করবেন তখন তার সাথে সাথে একটা ইউনিক ইন্ডেক্সও ক্রিয়েট হয়ে যায়। এছাড়াও আপনি ম্যানুয়ালিও ইন্ডেক্স ক্রিয়েট করতে পারবেন, ম্যানুয়ালি ইন্ডেক্স ক্রিয়েট করতে পারবেন ক্রিয়েট ইন্ডেক্স স্টেটমেন্ট ইউজ করে। ক্রিয়েট টেবিল স্টেটমেন্টের সাথে ক্রিয়েট ইন্ডেক্স ইউজ করে, ওকে, ম্যানুয়ালিও দুটা প্রসেস। ক্রিয়েট ইন্ডেক্স উইথ ক্রিয়েট টেবিল স্টেটমেন্ট, একটা টেবিল তৈরির সময় আমরা ইন্ডেক্স ক্রিয়েট করতে পারি। এখানে দেখেন ক্রিয়েট টেবিল নিউ ইএমপি এমপ্লয় আইডি নাম্বার সিক্স প্রাইমারি কি ইউজিং ইন্ডেক্স, ইউজিং ইন্ডেক্স প্রাইমারি কি আছে, প্রাইমারি কি অটোমেটিক ইন্ডেক্স ক্রিয়েট করবে, তারপরে আমি এখানে ম্যানুয়ালি একটা ইন্ডেক্স ক্রিয়েট করছি আর এই প্রাইমারি কির সাথে এই ইন্ডেক্সটা আমি ইউজ করছি, কিন্তু এই ইন্ডেক্স আমার ক্রিয়েট নাই, সাথে সাথে আমি কী করলাম সাথে ক্রিয়েট ইন্ডেক্স ইএমপি আইডি ইন্ডেক্স অন ইএমপি টেবিল এমপ্লয় আইডি কলাম, টেবিল তৈরির সময় ইন্ডেক্সটাও ক্রিয়েট হবে ফার্স্ট নেম লাস্ট নেম। টেবিল ক্রিয়েটেড, টেবিল ক্রিয়েটেড। এখন দেখি এই টেবিলে কী কী ইন্ডেক্স তৈরি হয়েছে। ইএমপি আইডি আইডি এক্স, এই যে আপনি দেখেন ক্রিয়েট ইন্ডেক্স ইএমপি আইডি আইডি এক্স নামে একটা ইন্ডেক্স তৈরি করেছে। এটা হচ্ছে কি ম্যানুয়াল ইন্ডেক্স তৈরি করা, ম্যানুয়াল ইন্ডেক্সটা টেবিল তৈরির সময় করা যায়, টেবিল তৈরি করার পরেও করা যায়। টেবিল তৈরির পরেও আমি ইন্ডেক্স ইউজ করতে পারি, আমি একটা টেবিল তৈরি করলাম ইএমপি আননেমড ইন্ডেক্স। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলছে, এখানে যে আমি প্রাইমারি কি সময় ইউজ করলামটা ইন্ডেক্সটা, সেটা কি ক্রিয়েট ইন্ডেক্সের কারণে এখানে একটা নাম তৈরি হয়েছে, এখানে কি একটা নাম তৈরি হয়েছে? আর আপনি যদি শুধু প্রাইমারি কি বলেন তখন কিন্তু এটা আপনি যে নামটা দিবেন সেই নামটা দেওয়া যাচ্ছে না, সেটা এটাই দেখাচ্ছি। একটা টেবিল তৈরি হয়েছে, এখানে কিন্তু আমি একটা প্রাইমারি কি ইউজ করেছি, প্রাইমারি কি কি করে অটোমেটিক্যালি ইন্ডেক্স ক্রিয়েট করে, অটোমেটিক্যালি ইন্ডেক্স ক্রিয়েট করেছে কিনা সেটা দেখি। ঠিক আছে, সিস আন্ডারস্কোর সিএন ফরম্যাটে সে একটা ইন্ডেক্স নাম নিয়ে নিছে, ওকে। এখন আরেকটা অপশন দেখাই আমি, যে আপনি টেবিল তৈরির পরেও ইন্ডেক্স ক্রিয়েট করতে পারেন এবং ওই ইন্ডেক্স ইউজ করে প্রাইমারি কি অ্যাড করতে পারেন। আমি একটা সিম্পল একটা টেবিল তৈরি করি, একটা টেবিল তৈরি করলাম নিউ এমপি টু নামে, এখানে প্রাইমারি কি অ্যাড করি নেই, ইন্ডেক্সও অ্যাড করি নেই, ওকে, টেবিল ক্রিয়েটেড। এখন একটা ইন্ডেক্স তৈরি করি এমপ্লয় আইডির জন্য, এমপ্লয়ের জন্য একটা ইন্ডেক্স তৈরি করি, ক্রিয়েট ইন্ডেক্স অন নিউ এমপি টু এমপ্লয় আইডি, ইন্ডেক্স ক্রিয়েটেড। এই ইন্ডেক্সটা ক্রিয়েট করে এখন আমি এখানে প্রাইমারি কিও অ্যাড করতে পারি, ইন্ডেক্সটা ইউজ করে প্রাইমারি কিও
অ্যাড করতে পারি। অল্টার টেবিল নিউ এমপি টু অ্যাড প্রাইমারি কি এমপ্লয় আইডি ইউজিং ইন্ডেক্স ইএমপি আইডি আইডি এক্স টু। এখানেও একটা নেমড ইন্ডেক্স তৈরি হয়েছে, আননেমড মানে অটোমেটিক নাম না, আমি যে নাম দিয়েছি এই নাম ইউজ করে ইন্ডেক্স তৈরি হয়েছে। ক্লিয়ার? মানে এখানে প্রাইমারি কি অটোমেটিক ইন্ডেক্স ক্রিয়েট করে, কিন্তু আমি চাইলে প্রাইমারি কিকে আমার তৈরি করা ইন্ডেক্স ইউজ করাইতে পারি। এই যে ইউজিং ইন্ডেক্স, আমি এই নাম ইন্ডেক্স ইউজ করাই ম্যানুয়াল ইন্ডেক্স। হ্যাঁ, প্রাইমারি কি তৈরির সময় যে অটোমেটিক ইন্ডেক্স হয়, ওই অটোমেটিক ইন্ডেক্স না হয়ে আমার এই ইন্ডেক্সটা ইউজ করবে প্রাইমারি কি। ক্লিয়ার? ফাংশন বেসড ইন্ডেক্স, আপনি কোনো ফাংশন ইউজ করে ইন্ডেক্স ইউজ করতে পারেন, কোনো ফাংশন ইউজ করে ইন্ডেক্স ইউজ করতে পারেন। এ ফাংশন বেসড ইন্ডেক্স বেসড অন এক্সপ্রেশন, তার উপরে বেস করে, এক্সপ্রেশনের উপরে বেস করে। দ্য ইন্ডেক্স এক্সপ্রেশন দ্য বিল্ড ফ্রম দ্য টেবিল কলাম কনস্ট্রেইন্ট স্কেল ফাংশন এন্ড ইউজার ডিফাইন্ড ফাংশন, আপনি এগুলি ইউজ করতে পারবেন এই এক্সপ্রেশনে। দেখেন এখানে ক্রিয়েট ইন্ডেক্স আপার ডিপিটি, এটা নাম দিয়েছে অন ডিপিটি, ডিপিটি টেবিলে, আর ফাংশন ইউজ করেছে আপার, ডিপার্টমেন্ট নেম কলাম ইউজ করেছে, ডিপার্টমেন্ট নেমটাকে অটোমেটিক্যালি সে কী করবে আপার করে রাখবে। তারপরে আপনি কী করবেন, সিলেক্ট অল ফর্ম, আপনি যখন সিলেক্ট স্টেটমেন্ট চালাবেন আপার ডিপার্টমেন্ট আইডি এইভাবে আপার লেটারে দিলেও সে কী করবে এক্সাক্ট ম্যাচ করে নিয়ে আসবে, কিন্তু সেলসটা আপার লেটারে নাই, ইউনিক কেবে আছে। ওকে, এটাই হচ্ছে আর কি ফাংশন বেসড ইন্ডেক্স। ইন্ডেক্স কেন করবেন, ফাস্টার কোয়েরির জন্য। টেবিল অর ভিউ ডাজ নট এক্সিস্ট, ডিপিটি টু টেবিল নাই, আমরা ডিপিটি টু টেবিল নামে একটা টেবিল তৈরি করে ফেলি, ক্রিয়েট টেবিল ডিপিটি টু, ওকে, অ্যাজ সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্টস, টেবিল ক্রিয়েটেড, এবার ইন্ডেক্সটা ক্রিয়েট করি। এখন আপনার কোয়ারিটা কি হবে, ফাস্ট হবে, কোয়ারিটা ফাস্ট হবে। রিমুভিং অ্যান ইন্ডেক্স, রিমুভিং অ্যান ইন্ডেক্স, ইন্ডেক্স কীভাবে রিমুভ করবেন, রিমুভ অ্যান ইন্ডেক্স ফ্রম দ্য ডাটা ডিকশনারি বাই ইউজিং ড্রপ ইন্ডেক্স কমান্ড, ড্রপ ইন্ডেক্স ইন্ডেক্স নেম, রিমুভ দ্য আপার ডিপিটি নেম ইন্ডেক্স ফ্রম দ্য ডাটা ডিকশনারি বিবি, আপনি এই ইন্ডেক্সটা যদি ডাটা ডিকশনারি থেকে ডিলিট করতে চান তাহলে ড্রপ ইন্ডেক্স আপার ডিপিটি নেম ইন্ডেক্স। Index dropped. To drop an index, you must be the owner of the index or have the drop any index prefix. Kono index jodi apni drop korte chan, shei index apnar hote hobe, otherwise index drop korar privilege apnar thakte hobe. Drop table parts. এটা ড্রপ টেবিলের সময় বলেছিলাম, এখন আবার বলি, ড্রপ টেবিল পার্টস হচ্ছে আপনার টেবিলটাকে রিসাইকেল বিন থেকেও আউট করে দেয়া, রিসাইকেল বিনে থাকলে সেটাকে কি করা যায় রিস্টোর করা যায় ফ্ল্যাশব্যাক কমান্ড ইউজ করে। ওকে, আর পার্টস করলে সেটা রিসাইকেল বিনে থাকে না, সেটাকে ফিরিয়ে নিয়ে আসতে হলে ডাটাবেস ফ্ল্যাশব্যাক করতে হয়, এই যে রিসাইকেল বিনে থাকে। ড্রপ টেবিল ডিপিটি 80 এই নামের টেবিল আছে, ড্রপ টেবিল, এখন রিসাইকেল বিনেও এই টেবিলটা আর
এর আগে ড্রপ টেবিল স্টেটমেন্টের সময় আমি দেখিয়েছিলাম রিসেন্ট বিল্ডিং থেকে কীভাবে দেখতে হবে। ওকে, এটা ফ্ল্যাশব্যাক টেবিল ইউজ করে এটাকে আর ফ্ল্যাশব্যাক করা যাবে না। যদি পার্স ইউজ না করতেন তাহলে রিসাইকেল বিনে টেবিলটা থাকতো, রিসাইকেল বিন থেকে ফ্ল্যাশব্যাক কমান্ড ইউজ করে টেবিলটাকে রিস্টোর করা পসিবল। ওকে, থ্যাংক ইউ।